কৃষিশিক্ষা দ্বিতীয় পাত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব, আজ আমাদের আলোচ্য বিষয় আমরা একটু বোর্ডে দেখি, মাছের প্রাকৃতিক খাদ্য, মৎস্য চাষের মাছের প্রাকৃতিক খাদ্য ও সম্পূরক খাদ্য। তো মাছের প্রাকৃতিক খাদ্যের মধ্যে উদ্ভিদ কণা বা ফাইটোপ্ল্যাঙ্কটন, প্রাণী কণা বা জীবপ্ল্যাঙ্কটন, প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষা এবং রাসপুটি ও নাইলোটিকা মাছের চাষ পদ্ধতি, আর আমরা এই আলোচ্য বিষয়গুলো দেখব। তাহলে এখন আসি হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য। আমরা জানি যে এর আগে মানুষ পুকুরে, খালে, বিলে বা এখনও নদী নালায় কেউ নদীতে যে মাছগুলো আমরা পেয়ে থাকি, বিলে যে মাছগুলো পেয়ে থাকি, এই মাছে আমরা কোনো খাবার দিয়ে থাকিনি, তাহলে কী খেয়ে থাকে? তাহলে এই যে খাবারগুলো খায় সেগুলো কাছে প্রাকৃতিক খাদ্য, সেইগুলো প্রাকৃতিক খাদ্য। আর প্রাকৃতিক খাদ্য বা সম্পূরক, আর একটা আছে সম্পূরক খাদ্য। খাদ্য আমরা যদি ভাগ করি তাহলে দুই প্রকার, একটা আছে প্রাকৃতিক খাদ্য আর আছে সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্যটা কি? যে মাছের বৃদ্ধির জন্য প্রাকৃতিক খাবারের পাশাপাশি অতিরিক্ত যে আমরা খাদ্য সরবরাহ করে থাকি সেটা হচ্ছে সম্পূরক খাদ্য। তার মানে প্রাকৃতিক খাবারের বাদেও যে অতিরিক্ত খাবার আমরা দেব পুকুরে বা নদী নালায় সেটা আছে সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করে আমরা দিয়ে থাকি। তা আজকে আমাদের সম্পূরক খাদ্যের আলোচনা বিষয় না, আজকে আমরা প্রাকৃতিক খাদ্যটা আলোচনা করব। তাহলে প্রাকৃতিক খাদ্য কী সেটা আগে জানব। প্রাকৃতিক খাদ্য আছে মাছ, নদী, নালা বা জলাশয় থেকে প্রাকৃতিক উপায়ে যে খাদ্য পেয়ে থাকে তাকে প্রাকৃতিক খাদ্য বলে। নদী, নালা, যে কোনো জলাশয়, জলাশয় থেকে যে প্রাকৃতিক যে উপায়ে যে খাবার পেয়ে থাকে সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য। প্রাকৃতিক খাদ্যকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে উদ্ভিদ কণা আর একটা হচ্ছে প্রাণী কণা। কণা কেন বলছি, যে এই খাবারগুলো খুবই ছোট, অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখতে আমরা যদি খালি চোখে দেখি চেষ্টা করি তাহলে দেখা যাবে, কিন্তু কিছু কিছু আছে যে সহজে ভালোভাবে না দেখলে দেখা যাবে না, এই জন্যই তো এখানে কণা বলা হচ্ছে। তাহলে উদ্ভিদ কণার আর এক নাম আছে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটো হচ্ছে উদ্ভিদ, প্ল্যাঙ্কটন মানে ওই ক্ষুদ্র কণা, আর একটা আছে জীবপ্ল্যাঙ্কটন, জীব মানে প্রাণী আর প্ল্যাঙ্কটন হচ্ছে কণা, তাহলে জীবপ্ল্যাঙ্কটন হচ্ছে প্রাণী কণা। তাহলে উদ্ভিদ কণা গুলো কী কী আছে আমরা কয়েকটা নাম আমাদের মুখস্থ রাখতে হবে, যেমন অ্যানাবেনা, ডায়াটম, সাইক্লোটেলা, মাইক্রোসিস্টিস, স্পাইরোগাইরা, অনেকগুলো নাম আছে। তার মধ্যে আমরা বেশিরভাগই মনে রাখবো ড্যাফনিয়া, সাইক্লাপস, ক্রাটেলা, ময়না ইত্যাদি হচ্ছে আবার প্রাণীকণা। কিন্তু আমরা আগে দেখবো আগে অ্যানাবেনা এবং ডায়াটম। অ্যানাবেনা এবং ডায়াটম হচ্ছে উদ্ভিদ কণা। উদ্ভিদ কণাগুলো আমরা একটু দেখি, উদ্ভিদ কণা অ্যানাবেনা আর হচ্ছে ডায়াটম, এই দুটো হচ্ছে উদ্ভিদ কণা। এই হলো উদ্ভিদ কণা, এগুলো ডায়াটম এবং অ্যানাবেনা, অনেকগুলো আরও নাম আছে আমরা আরও বই থেকে জানতে পারবো। এটা আছে উদ্ভিদ কণা, এবার আছে প্রাণী কণা। উদ্ভিদ মাছ মাছ জলাশয় থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী কণাগুলো খেয়ে থাকে সেগুলো আমরা বলছি জীবপ্ল্যাঙ্কটন। সেই জীবপ্ল্যাঙ্কটনের মধ্যে আছে ড্যাফনিয়া আছে, সাইক্লাপস আছে, ময়না আছে। আমরা দুই একটা লিখি প্রাণী কণার মধ্যে যদি আমরা লিখি তাহলে হচ্ছে ময়না আর হচ্ছে সাইক্লাপস। তাহলে এখানে আমরা দুইটা জিনিসের নাম লিখলাম, ময়না ও সাইক্লাপস, এই এই দুইটা হচ্ছে প্রাণীকণা। আরও প্রাণীকণা আছে, আমরা দুইটা নাম লিখলাম। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে মাছ দুই ধরনের কণা খেয়ে থাকে, একটা
জু প্ল্যাঙ্কটন, আরেকটা আছে ফাইটো প্ল্যাঙ্কটন। এখন আমরা এর গুরুত্বটা একটু বলি, যে মাছের প্রাকৃতিক খাদ্যের তো গুরুত্ব আছে। আমরা যদি সম্পূরক খাদ্য দিয়েই শুধু মাছ তৈরি করি তাহলে মাছ কিন্তু স্বাভাবিকভাবে বাড়বে না, তার মধ্যে প্রাকৃতিক খাবার দরকার আছে। আর আমরা জানি প্রাকৃতিক খাবারের মধ্যে, যে কোনো প্রাকৃতিক খাবারের মধ্যে সব ধরনের উপাদান থাকে। তাহলে আমরা যদি প্রাকৃতিক খাবার না দিতে পারি, যদি না থাকে, তাহলে কিন্তু বিভিন্ন রোগবালা দমন করা কঠিন হয়ে যাবে বা পুষ্টি ঠিক রাখা কঠিন হয়ে যাবে। এই জন্য প্রাকৃতিক খাবার অবশ্যই দরকার আছে মাছের বৃদ্ধির জন্যই বা তার রোগ, তার রোগ ব্যবস্থা মানা, তার পুষ্টি ঠিক রাখার জন্য প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প নাই। তাহলে এখন আমরা প্রাকৃতিক খাবার যে আমাদের পুকুরে আছে কি নেই এটা তো আমাদের জানতে হবে, বুঝতে হবে। সেটা বোঝার জন্য কয়েকটি পরীক্ষা আছে, আমরা সেইখানে পরীক্ষার কথা বলছি, যে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষা। তা আমরা কয়েকটা পরীক্ষা আমরা দেখব, তার মধ্যে একটা পরীক্ষা আছে সে কি, একটা আছে আমরা স্বাভাবিক নিয়মে যদি আমরা দেখি যে কনুই দিয়ে আমরা যদি হাত এই কনুই পর্যন্ত ডুবাই, তাহলে যদি দেওয়ার পরে যদি এই হাতের তলা খাড়া করি, উপরের দিকে ধরি, তাহলে হাতের তলা যদি দেখা যায় পরিষ্কারভাবে, তাহলে বুঝতে হবে যে ওইখানে প্রাকৃতিক খাদ্য নাই। আর যদি না দেখা যায় বা হালকা দেখা যায়, তাহলে বুঝতে হবে ওইখানে প্রাকৃতিক খাবার আছে। কেননা পানিতে যদি উদ্ভিদকণা প্রাণীকণা থেকে থাকে, তাহলে পানি ঘোলাটে হবে, ফলে আমার এই কোনো পর্যন্ত ডোবানোর পরে হাতের তলাটা হালকা দেখা যাবে বা দেখাই যাবে না, যদি বেশি থাকে তাহলে দেখাই যাবে না। তাহলে এটা একটা পরীক্ষা। তাহলে আমরা দেখলাম যে কোনোই পর্যন্ত ডুবানোর ফলে হাতের তলা দেখা যায় কি যায় না, এটা একটা পরীক্ষা। আর একটা আছে সেকি ডিস্ক। একটা ডিস্ক আমরা তৈরি করতে পারি, সেই ডিস্কের কালার কালারটা আমরা দেখি। সেকি ডিস্কটা আছে এইরকম গোল একটা ডিস্ক, এখান থেকে এই ক্রাশ করে কালার তৈরি করা হয়। এইরকম এটা হচ্ছে কালো রং করা হয়, আর এটা কালো রং, এইরকম কালো করা হয়, আর এদিকে সুতো বাঁধা হয়। এই সুতোর আবার বিভিন্ন রঙ আছে। এটা আছে যে এখানে সাদা রং, এটা আছে সাদা, এটা আছে সবুজ, নিচের সুতাটা হচ্ছে লাল। এই তিন রঙের সুতা দিয়ে এই বাঁধা আমরা এই সেকি ডিস্কটা বাঁধাই করি। তাহলে সেকি ডিস্কটা আছে, এটা হচ্ছে কালো রং, এটা কালো রং, আর বাদ বাকি সাদা। এই সেকি ডিস্ক কীভাবে আমরা পরীক্ষা করব, সেকি ডিস্ক আমরা কীভাবে বানাতে হয় সেটা দেখলাম। এখন সেকি ডিস্ক যদি আমরা পানিতে ডুবানোর পরে সাদাংশ যে জায়গায় দেওয়ার পরে সাদাংশ দেখা যাবে, যতদূর পর্যন্ত ডুবালে সেকি ডিস্কের সাদাংশ দেখা যাবে ততদূর পর্যন্ত ডুবাবো। এখনও হতে পারে যদি খাদ্যের উপস্থিতি নাই থাকে, তাহলে সেকি ডিস্ক কিন্তু অনেক দূর পর্যন্ত ডুবে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এই টোটাল সুতাটাই ডুবে যেতে পারে, এটা একটা। আর যদি খাদ্যের উপস্থিতি ভালো থাকে, তাহলে আমাদের উপরে ধরলেই কেউ সাদাংশ দেখা যাবে, নিচে দিলে সাদাংশ দেখা যাবে না। তাহলে এমন একটা পর্যায়ে দিলাম যে সাদাংশ দেখা যাচ্ছে, তা সে সাদাংশ দেখা যাচ্ছে কিন্তু বেশি তলায়, তার মানে বোঝা যাচ্ছে যে লাল অংশ ডুবে গেছে, সবুজ অংশ ডুবে গেছে, সাদা অংশটা দেখা যাচ্ছে। তাহলে সাদা অংশটা উপরে আছে, তাহলে বুঝতে হবে খাবারের উপস্থিতি কম। এইবার দেখা যাচ্ছে না, অত পর্যন্ত ডুবিনি, এই সবুজ অংশ ডুবেছে, তাহলে বুঝতে হবে খাবারের উপস্থিতি মাঝামাঝি। আর যদি আরও উপরে ওঠে, লাল অংশ দেখা যায়, তাহলে বুঝতে হবে ওই পুকুরের খাবারের অবস্থাটা অতিরিক্ত, তার মানে যা পর্যাপ্ত থাকার কথা সেই পরিমাণ খাবার আছে। তাহলে আমরা এইভাবে সেকি ডিস্ক দ্বারা মাছের পুকুরের প্রাকৃতিক খাবার আছে কি না সেটা আমরা পরীক্ষা করতে পারি। এটা ছিল সেকি ডিস্কের একটা পরীক্ষা।
আর আরেকটা আছে যে আমরা স্বাভাবিক নিয়মে আরেকটা পরীক্ষা করতে পারি, গ্লাস, একটা কাঁচের গ্লাসে, কাঁচের গ্লাসে যদি আমরা পানি নিই এবং সূর্যের আলোয় ধরি তাহলে ওর ভিতরে সবুজ সবুজ কণা দেখা যাবে। তাহলে সবুজ কণা যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে তার মধ্যে প্রাকৃতিক খাবার আছে, আর যদি না থাকে তাহলে বুঝবো পরিষ্কার বা হালকা সবুজ কণা দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে যে খাবারের উপস্থিতি কম। তাহলে আমরা এই তিনভাবে, একটা আছে কনুই ডুবিয়ে তলা দেখে, আর একটা আছে সেককে ডিস্ক বানিয়ে পানির নিচে দিয়ে যেখানে দিলে সাদা অংশ দেখা যায় সেখানের উপস্থিতি, এই লাল সুতা, সবুজ সুতা আর সাদা সুতা, এই তিন অংশ উপস্থিতির দ্বারা আমরা খাবারের উপস্থিতিটা বুঝতে পারি। সে আর হচ্ছে আরেকটা বললাম যে গ্লাস, গ্লাসে ধরে, গ্লাসে যদি আমরা পানি নিই এবং সূর্যের আলোয় ধরি, সূর্যের আলোর দিকে করে যদি ধরি তাহলে ওর ভিতরে সবুজ কণা দেখা যাবে, তাহলে বুঝতে হবে যে ওখানে সবুজ কণা বা প্রাকৃতিক খাবারের উপস্থিতি ভালো। তাহলে আমরা পরবর্তীতে আসবো, আমাদের খাদ্য গেল, আমরা পরবর্তীতে রাজপুটি ও নাইলোটিকা মাছের চাষ পদ্ধতি দেখব। আমাদের এখানে চাষ পদ্ধতি একটা আর একটার প্রায় কাছাকাছি, একটা দেখলে আমাদের আর একটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে আসি রাজপুটি, প্রথমে আমরা আগে রাজপুটি চিনব। রাজপুটি কাকে বলে? রাজপুটি আসলে এখন চেনানোর মতো কোনো বিষয় না, কারণ বাজারে কিনতে পাওয়া যায়, আমরা পেয়ে থাকি, যেটা আমরা জাপানি সরপুটি বলি সেটা আসলে এটা রাজপুটি। তা রাজপুটি দেখতে কেমন? রাজপুটি আসলে মানে পেট মাঝের দিকে মোটা এবং মুখের দিকে চিকন এবং পিছনের দিকে চিকন, তাহলে এই ধরনের সাইজ হয়ে থাকে, আর আইসগুলো সাদা চকচক করে, একেবারে রূপালি কালার হয়, আর রাজপুটি ছোটো বড়ো সব রকমের পুকুরে বা দিঘি পরিত্যক্ত জলাশয়ে আমরা এটা চাষ করতে পারি, এমনকি ধান খেতেও চাষ করতে পারি, ঘোলা পানিতেও এদের চাষ করা যায়, এবং স্বল্প সময়ে এদের মানে আমরা তুলতে পারি, দ্যাট মিন্স দুই আড়াই মাসের মধ্যে হলো রাজপুটি ধরার মতো বা বিক্রয় করার মতো হয়। তাহলে আমরা রাজপুটির কী বৈশিষ্ট্য দেখলাম, যে এটা আছে অধিক ফলনশীল, সুস্বাদু, দেখতে রূপালি রঙের, আর হচ্ছে পুঁটি মাছের মতো, পুঁটি মাছের মতো কিন্তু একটু বড় বড়, আর এলো মাথা চিকন এবং লেজ চিকন, মাঝখানের অংশটা মোটা, আর এরা সব ধরনের মানে স্বল্প পরিসর, ছোটো বড় সব ধরনের জলাশয়ে এদের চাষ করা যায়, এমনকি ধান খেতেও এদের চাষ করা যায়, আর এদের আবার মিশ্রভাবে চাষ করা যায়, একই সাথে অন্যান্য মাছ দিয়েও চাষ করা যায়, আর দেশি সরপুটির তুলনায় এরা 40-50% এরা বেশি বা পারে, তার মানে আমাদের মাছ যদি 100টা দিই, 100টা সে যদি 10 কেজি হয় তাহলে এটা হবে 20 কেজি, এই 100টা সরপুটি দিলে তাহলে 20 কেজি, তার মানে এর 50% বেশি হবে। তাহলে সরপুটির আমরা বৈশিষ্ট্য জানলাম, এখন আছে যেখানে সরপুটি আমরা চাষ করব সেই চাষ পদ্ধতির ইয়েগুলো দেখি, যে চাষ করবো সেই পুকুরের বৈশিষ্ট্য, সেই পুকুরে কীভাবে কী করবো। তাহলে আমরা আগে পুকুর তৈরি করি, পুকুরের আয়তন আমরা 25% থেকে যত কম বা 1 একরের বেশি হবে না, মানে 25% নিচে করা যাবে না আর 1 একরের বেশি করা যাবে না, এর ভিতরে আমাদের পুকুরের আয়তনটা রাখতে হবে, এবং এই পানির গভীরতা থাকবে 1-1.5 মিটার, 1-1.5 মিটার, আমরা 1 মিটার বলতে কিন্তু 3 ফুটের একটু বেশি, কত 1 মিটার আছে 3 ফুটের একটু বেশি, তার মানে এই 3 ফুটের থেকে তোমার হচ্ছে 4.5 ফিট 5 ফিটের মধ্যেই থাকবে, আমরা যেটা মিটার হিসাব করলে 1-1.5 মিটার। তারপরে এই যে পুকুর আমরা নির্বাচন করলাম, তো সেই পুকুরের চারিপাশে পাড় বাঁধায় থাকতে হবে, পুকুরের আশেপাশে যাতে অন্য কোনো ছায়া দেয় এরকম গাছ থাকতে পারবে না, তাহলে এই হলো পুকুরের বৈশিষ্ট্য থাকবে। এইবার আছে ক্ষতিকর আগাছা দমন, আমরা পুকুর নির্বাচন করলাম, পুকুরে তো অনেক ধরনের আগাছা থাকে, সেই আগাছা দূর করতে হয়, সে আমরা হয় কেটে অথবা পানি থেকে তুলে অথবা কোনো কেমিক্যাল প্রয়োগ করে সেগুলো মেরে সেগুলো আমরা সরাতে পারি, তা সাধারণত আগাছাগুলো আমরা কেটে এবং তুলে সরাই দিই,
তারপর যদি পানি নষ্ট হয় তাহলে পানিও সরাতে হবে, আবার নতুন করে পানি যোগ করতে হবে সেই পুকুরে। এবার আছে রাক্ষসে মাছ অপসারণ। রাক্ষসে মাছ অপসারণ আমরা জানি কিছু কিছু মাছ আছে যেমন মাগুর, তারপর গজার, তারপরে শোল, এরকম আরও ভেটকি অনেকগুলো মাছ আছে যেগুলো হলো রাক্ষসে মাছ, মানে অন্যান্য মাছগুলো খেয়ে ফেলে। তাহলে এই মাছগুলো থাকলে কিন্তু আমরা চাষ করতে পারবো না। তাহলে কী করবো? এই মাছগুলো সরাতে হবে। তাহলে এই মাছ সরানোর একাধিক উপায় আছে। একটা আছে যে পুকুরের পানি ঠিক রেখে ওখানে যদি আমরা রাসায়নিক কোনো ঔষধ দিই তাহলে মাছগুলো মারা যাবে, কিন্তু বিষাক্ত না, মাছগুলো খাওয়া যাবে। তাহলে দিলে মাছগুলো ভেসে উঠবে, আমরা ওগুলো ধরে খেয়ে বা বিক্রি করে করতে পারি। আর একটা হচ্ছে যে পুকুর পোড়াটা ছেঁচে পানি সরিয়ে মাছগুলো ধরে আমরা রাক্ষসে মাছগুলো সরাতে পারি। এটা দুই প্রক্রিয়া আমরা করতে পারি, যে যখন যার যেটা সুবিধা হবে সেই প্রক্রিয়া সে অপরাধ করবে। আরেকটা আছে চুন প্রয়োগ। আমরা জানি যে কোনো পুকুর তৈরি করতে সেখানে বিভিন্ন জীবাণু থাকে, তো জীবাণু মুক্ত করার জন্য চুন। তা চুন কী হারে আমরা দেব আমরা সেই রেটটা দেখি। আমরা যদি মাটি এঁটেল মাটি হয় তাহলে চার কেজি প্রতি শতাংশে আমরা চুন প্রয়োগ করব। আর যদি দোআঁশ মাটি হয় 1-2 কেজি প্রতি শতাংশে আমরা চুন প্রয়োগ করব। আর যদি এর বাইরে মাটি হয়, যেটা হচ্ছে কর্দমাক্ত মাটি, সেটা হচ্ছে 6 কেজি শতাংশে। তা আমাদের সাধারণত মাটি হয়ে থাকে এঁটেল মাটি এবং দোআঁশ মাটি। তাহলে এঁটেল মাটির জন্য 4 কেজি দেবো প্রতি শতাংশে, আর দোআঁশ মাটির জন্য 1-2 কেজি প্রতি শতাংশে চুন প্রয়োগ করবো। এখন চুন প্রয়োগ, পানিতে চুন প্রয়োগ করলাম, চুন প্রয়োগ করে 3-4 দিন এই পুকুর ওই অবস্থায় রাখতে হবে। তারপরে দিয়ে আমরা মাছ ওই পুকুরে দেবো, তার আগে কিন্তু মাছ পুকুরে ছাড়বো না, পোনা ছাড়বো না। এবার আসছে ওই পুকুরে সার প্রয়োগ। কেন সার প্রয়োগ করবো? সার প্রয়োগ করবো এই জন্য প্রাকৃতিক খাবার তৈরির জন্য। আমরা প্রাকৃতিক খাবার তৈরির জন্য ওখানে আমরা জানি সবুজ কণা, মানে উদ্ভিদ কণা আছে। তাহলে উদ্ভিদ তো, উদ্ভিদের জন্য সার দরকার, তাই আমরা ওই প্রাণী কণা বা উদ্ভিদ কণা তৈরির জন্য আমরা সার প্রয়োগ করি। সেই সারের মাত্রাটা আমরা দেখি, যে চুন প্রয়োগ করলাম তার থেকে 6-7 দিন পরে জৈব অজৈব সার দিব। জৈব সার হিসাবে প্রতি শতাংশে আমরা 5-7 কেজি গোবর দিব আর কি, আর 3-4 কেজি হাঁস মুরগির বিষ্ঠা দেব। জৈব সারের প্রয়োগের 4-5 দিন পর প্রতি শতাংশ পুকুরে 100-150 গ্রাম ইউরিয়া, 50-70 গ্রাম TSP সার পানিতে মিশিয়ে দিব। তার মানে জৈব সার দিব, তার আবার 4-5 দিন পরে ইউরিয়া সার এবং TSP সার প্রয়োগ করব, একসাথে দিব না, মানে জৈব সার প্রয়োগের 4-5 দিন পর। এটা গেল আমাদের সার প্রয়োগ। এবং এতে যখন পানি সবুজ হয়ে আসবে তখন বুঝবো যে প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে, তখনই আমরা পোনা ছাড়ব। এবার আছে পোনা সংগ্রহ। পোনা আমরা কোথা থেকে সংগ্রহ করব, কিভাবে দিব? সাধারণত আমরা পুকুরে প্রতি শতাংশে 5-7 সেন্টিমিটার আকারে, মানে একটা পোনা 5-7 সেন্টিমিটার দৈর্ঘ্য হবে, সেই রকম আকারের এক প্রতি শতাংশে 70-75টি পোনা ছাড়ব প্রতি শতাংশে। তাহলে আমরা 1 বিঘা যদি হয় তা আমরা জানি 1 বিঘা 33 শতাংশ, তাহলে এই 70-75-এর সাথে 33 দিয়ে গুণ করে যতগুলো হবে ততগুলো আমরা 1 বিঘা জমিতে প্রয়োগ করবো। আর এই সাধারণত আমরা বৈশাখ থেকে কার্তিক মাসে এই পোনাগুলো ছাড়া ভালো, এবং এই সময় ছাড়লে আমার আছে পোনার উৎপাদন ভালো হয়। তা এগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি? হ্যাচারি থেকে, বিভিন্ন হ্যাচারি থেকে পলিথিনে করে সংগ্রহ করব, এবং পানিতে অক্সিজেন থাকবে, মানে এরম একটা পাত্র নেব, পাত্রই অক্সিজেন দেয়া থাকে। তোমরা দেখো এখন বিভিন্ন আলম সাধু বা অন্যান্য গাড়িতে করে অক্সিজেন সিলিন্ডারে করে এবং পাত্রের মধ্যে ওটা অক্সিজেন সংযোগ দেয়, দিয়ে ওর ভিতরে পোনা সংগ্রহ করে। আবার অথবা পলিথিনে আমরা কোনো ট্যাবলেট দিয়েও নিয়ে আসতে পারি। এই দুইভাবে আমরা সংগ্রহ করতে পারি। সংগ্রহ করে নিয়ে এসে এবার কী করবো? এবার পুকুরে আমরা যে দেবো তার আগে যে কোনো পুকুরে পোনা ছাড়ার নিয়ম হচ্ছে, নিয়ে এসে পুকুরের পানি আর পোনা যাতে ছিল সেই পানি, দুটো পানি আর একটা পাত্রে মিক্সার করে সেইখানে কিছুক্ষণের জন্য রাখা, 15-20 মিনিট সেইখানে পোনাটা রাখবো। এই কারণে যে পুকুরের পানির আর বাইরের পানির তাপমাত্রা ভিন্নতা আছে, এই তাপমাত্রা অ্যাডজাস্ট করার জন্য। তাহলে 15-20 মিনিট রাখার পরে
পরে আমরা ওই পোনাটা পুকুরে দিয়ে দেব। এইবার হচ্ছে ওই দেওয়ার পরে আমরা সম্পূরক খাদ্য, যে কথাটা আমরা আগেই বলছিলাম যে প্রাকৃতিক খাবারের বাইরে অতিরিক্ত যে খাবারটা দেওয়া হয় সেটা হচ্ছে সম্পূরক খাদ্য। এই সম্পূরক খাদ্য আমাদেরকে সরবরাহ করতে, যেহেতু আমরা নিবিড় বা আধা নিবিড় পদ্ধতিতে চাষ করছি, আমরা আগের দিন বলছিলাম যে আধা নিবিড়টা কী, নিবিড়টা কী, যখন অনেক কম পরিসরে বেশি মাছ চাষ করা হয় সেটা হচ্ছে নিবিড়, আর যখন কম মানে কম পরিসরে কিছুটা ঘনত্বের মাছ ছাড়া হয় তখন সেটা আধা নিবিড় বলে। তাহলে যেহেতু আমরা নিবিড় বা আধা নিবিড় পদ্ধতি চাষ করবো, তাহলে সেক্ষেত্রে আমাদের খাবার দিতে হবে। তা খাবার দেওয়া হচ্ছে, নিয়মটা হচ্ছে সাধারণত ওজনের, দেহের ওজনের শতকরা পাঁচ থেকে আট হারে চাউলের কুড়া দিতে হবে, এবং চাউলের কুড়া দিতে হবে, সরিষার খোল দিতে হবে 20%। এই মিশ্রণ তৈরি করে আমরা সেখানে দেব। আর এই আর কোনো দিন পরপর আমরা কিন্তু গোবর সার দিয়ে যাবো, গোবর সার দেবো, এই কারণে প্রাকৃতিক খাবারটা তৈরির জন্য। তাহলে আমরা যদি উপকরণটা দেখি, তাহলে আমাদের এখানে একটা শাক আছে, এই শাকটা যদি আমরা দেখি, এই শাকটা তোমাদের কাছে আছে, বইতে আছে, শাকটা দেখে নেবে, তারপরে আমি শাকটা বলছি। চাউলের কুড়া 25%, তারপরে রাইস পলিশ 16, গমের ভুষি 20, সরিষার খোল 16, ফিশমিল মানে মাছ থেকে যে খাবারটা তৈরি হবে সেইটা 16, ডিম 5%, টিএসপি 2, ভিটামিন প্রায় মিক্স 10 গ্রাম, মোট মিলে 100 গ্রাম। এই হারে আমরা খাবার তৈরি করব। এখন যদি আমার এখানে মোট এখানে আমার 100 গ্রাম করা হয়েছে, এইভাবে আমরা কেজি অনুসারে 10 কেজি হতে পারে, 20 কেজি হতে পারে, এই অনুসারে আমরা এটা তৈরি করবো। এবার আছে স্বাস্থ্য পরীক্ষা, যে আমরা খাবার দিচ্ছি আসলে তার ঠিক আছে কি না, তার স্বাস্থ্য ঠিক আছে কি না, তার রোগ বালা আছে কি না, এটা আমরা পরীক্ষা করবো। তাহলে মাসে অন্তত 2 বার জাল টেনে মাসের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, দেখতে হবে গায়ে কোনো রোগ আছে কি না, আবার স্বাস্থ্য যে পরিমাণ বাড়ার কথা সেই পরিমাণে বাড়ছে কি না সেটা আমরা দেখব। দেখে আবার শীত শুরুর আগেই আমরা যে শীত আসবে, শীত আসার আগেই কিন্তু আবার প্রতি শতাংশে চুন প্রয়োগ করতে হবে 1 কেজি হারে, কেননা শীতের সময় বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ হয়। তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। এরপরে আছে মাছ আহরণ। 4 থেকে 5 মাস পরিচর্যার পর রাজপুটি মাছ বেশ বড় হয়ে যাবে, সেখানে তখন আমরা প্রতিটা মাছের ওজন হবে 150 গ্রাম বা তার বেশি, তখন আমরা এটা বাজারে বিক্রি করার উপযুক্ত হবে। তখন আমরা তাহলে কয় থেকে 4 থেকে 5 মাস পরে এটার ওজন, এক একটা ওজন হবে 150 থেকে 200 মতো ওজন হবে। এভাবে আমরা এই এই কয় মাস পরে আমরা মাছ সংগ্রহ করব এবং বাজারে বিক্রয় করব। মানে বাজারজাতকরণ আমরা কিভাবে করব, সাধারণত আমরা সকালের দিকে মাছটা মারি এবং যত দ্রুত সম্ভব আমরা মাছটা বাজারে নিয়ে যাব, এবং বর্তমানে যেটা করা হয় যে ড্রামে করে পানি রেখে, পানির ভিতরে মাছ রেখে আমরা বাজারে নিয়ে যাবো, তাহলে মাছের দাম ভালো পাবো, মাছ নষ্ট হবে না, ফসবে না, এতে করে আমি লাভবান হবো এবং যারা বিক্রয় ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকবে তারাও লাভবান হবে, এবং যারা খাবে তারাও সুন্দরভাবে খেতে পারে। কাজেই আমরা মাছ সরবরাহটা এইভাবে করব। তাহলে আমরা এখানে দেখলাম যে রাজপুটি বৈশিষ্ট্য, রাজপুটি কীভাবে চাষ করতে হয় সেটা দেখলাম। সেখানে আমরা আবার একটু বলি, প্রথম আছে পুকুর তৈরি, তারিবার ক্ষতিকার আগাছা দমন, রাক্ষসী মাছ অপসারণ, চুন প্রয়োগ, সার প্রয়োগ, পোনা সংগ্রহ, পোনা পুকুরে ছাড়া বা মজুত করা, সম্পূরক খাদ্য সরবরাহ, স্বাস্থ্য পরীক্ষা, মাছ আহরণ, এবং সর্বশেষ বাজারজাতকরণ। তাহলে এইভাবে আমরা একই প্রক্রিয়ায় আমরা নাইলোটিকার চাষ করতে পারি। নাইলোটিকার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। নাইলোটিকা মাছ হলো আমরা যে তেলাপিয়া মাছ বলি, তেলাপিয়া মাছের মতোই নাইলোটিকা বৈশিষ্ট্য। এটি একটি দ্রুত বর্ধনশীল উন্নত জাতের মাছ। নাইলোটিকা ও লাল তেলাপিয়ার মধ্যে গিফট জাতের উৎপাদনশীলতা গড়ে 50% বেশি। মানে নাইলোটিকা লাল তেলাপিয়ার মধ্যে যে গিফট জাতের একটা আছে
সেটা আছে ভালো, এটা 50 ভাগ বেশি ওজন হয়, এটা আমরা চাষ করব। এটা 3 থেকে 4 ফুট গভীরতা চাষ করা যায়। এটা 5 মাসে 400 থেকে 500 গ্রাম হয়, তার মানে এটা রাজপুটি থেকে এটা বড় হয়। আর আমরা জানি বাজারে এখন বেশিরভাগে নাইলোটিকাই বিক্রয় হয় এবং এটাই বাজারজাতকরণ বেশি। এটা সহজে রোগাক্রান্ত হয় না, আর এরা মিশ্র চাষ করা যায় এবং এতে মানে খেতে সুস্বাদু, অনেকখানি কিন্তু রুই কাতলার মতো স্বাদ লাগে। তাহলে আমরা দেখলাম যে নাইলোটিকা দেখতে অনেকখানি তেলাপিয়ার মতো। আচ্ছা, আমরা নাইলোটিকা যদি ইতিহাস জানি, আসলে নাইলোটিকা বাংলাদেশের কোনো মাছ না, এটা থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। 1974 সালে বাংলাদেশে এই নাইলোটিকা মাছটা বাংলাদেশে নিয়ে আসা হয়। আর রাজপুটিটা আমাদের দেশে নিয়ে আসা হয়, সেটাও থাইল্যান্ড থেকে 1977 সালে। তাহলে আমরা দেখলাম 1977 সালে রাজপুটি এবং 1974 সালে নাইলোটিকা বাংলাদেশে আসে। এই দুটো মাছে ফলেই কিন্তু বাংলাদেশে এখন মাছের সহজলভ্যতা আছে, তার মানে বাজারে মাছের প্রাপ্যতা বেশি, কারণ জনসংখ্যা বেড়েছে। সেই অনুসারে যদি মাছ আমরা বাড়াতে না পারি, তাহলে কিন্তু জনগণ মাছ খেতে পারবে না। আচ্ছা, এটা চাষ পদ্ধতি একই রকম, ওই একইভাবে যে সমস্ত পদ্ধতিগুলো আছে ওই ঠিক সকল পদ্ধতি এই ওই রকম, এখানে পদ্ধতি তেমন ভিন্নতা নাই। ওইটার এটা একই অবস্থা, পুকুর নির্বাচন, পুকুর আগাছা দমন, তারপরে পুকুরের তোমার হচ্ছে রাক্ষসী মাছ নিধন, চুন প্রয়োগ, সার প্রয়োগ, তোমার হচ্ছে পানির মানে তারপর হচ্ছে পোনা সংগ্রহ, পোনা মজুতকরণ, তারপর সম্পূরক খাদ্য প্রয়োগ, দেহ স্বাস্থ্য পরীক্ষা করা, তারপর মাছ আহরণ এবং বাজারজাতকরণ, দুটো প্রক্রিয়া একই রকম। তাহলে আজকে আমরা যারা ক্লাসে উপস্থিত আছি সবাইকে ধন্যবাদ, এবং এইভাবে আমরা একটু বইটা দেখব, আশা করি আরও জিনিসটা ক্লিয়ার হবে। কোনো সময় কিছু জানার হলে আবার আমরা প্রশ্ন করে জেনে নিব। তাহলে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।